আজি তরভা ব্লক ভারতীয় জনতা পার্টি পক্ষরু প্রধানমন্ত্রী আবাস যোজনারে ব্যাপক অনিয়মিততা অভিযোগরে মুখ্যমন্ত্রীঙ্ক উদ্দেশ্যে বিডিও বিনয় কুমার পটেলকু এক দাবিপত্র প্রদান করা যাইছি। উক্ত দাবিপত্ররে গত 2018 বর্ষে রাজ্য সরকারঙ্ক দ্বারা প্রদান করা যাইথিবা হিতাধিকারীঙ্ক তালিকা ত্রুটিপূর্ণ থিবা দর্শাযাইছি। কেন্দ্র সরকার ওড়িশাকু প্রধানমন্ত্রী আবাস যোজনারে সমুদায় 27,58,000 ঘর প্রদান করিথিবা বেলে 3,00,000রু ঊর্ধ্ব অযোগ্য ব্যক্তিঙ্কু সামিল করিথিবারু উচিত হিতাধিকারী প্রধানমন্ত্রী আবাস যোজনারে ঘর পাইবারু বঞ্চিত রয়েছন্তি। রাজ্য সরকার আগামী 7 দিন মধ্যে সঠিক হিতাধিকারী তালিকা প্রস্তুত করিবা তথা গ্রামসভা মাধ্যমে অযোগ্য লোকঙ্কু ঘর যোগাই দেবা প্রয়াস কলে যোগ্য হিতাধিকারীঙ্ক সহযোগরে ব্লক ঘেরাও করা যাব বলি উক্ত দাবিপত্রে উল্লেখ রইতিবা জানা যাইছি। আজির এই দাবিপত্র প্রদান বেলে সুবর্ণপুরর পূর্বতন বিজেপি জিলা সভাপতি সুরেশ মহলা, জিলা উপসভাপতি রামনারায়ণ বেজ, বরিষ্ঠ নেতা বিমল চন্দ্র মিশ্র, মানস সাহু, লব বাগ, সনাতন কর্মী সুরেশ মিশ্র, তীর্থপ্রসাদ মহাকুরুঙ্ক সমেত 18 জন বিজেপি কর্মীঙ্ক দস্তখত সম্বলিত দাবিপত্র বিডিও বিনয় কুমার পটেলঙ্কু প্রদান করিথিলে। ব্যুরো রিপোর্ট, বিটিভি, ওড়িয়া। দেখুন 2018-19 যেন প্রধানমন্ত্রী আবাস যোজনা দেবার লাগি ওড়িশা সরকার যেন লিস্ট বাহির করতে সে লিস্ট বহুত ত্রুটিপূর্ণ লা আগরু বি সেগি বিজেপি তাকে বহুত অপোজ করছ আসে সময় যে লিস্ট লা এবে যেত ওড়িশা সরকার আমি সেন্টরকে যেতকি ঘর দরকার তাঠানু বি অধিকা ঘর আসলা পরে বি ফির বি গুড়ে অযোগ্য লোক মানে বহুত গুড়া জায়গায় রহি যাইছ আউ মানে বহুত দুর্নীতি করছেন তরভা ব্লকরে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে মানুষ দিয়া হয়েছে তাকে বিজু পকা ঘর যোজনা বলিকি বি ফের পরে তারপরে সেই বিল্ডিং কি দেখেকি সে পয়সা দিয়া হচ্ছে সেগি এই যে অনিয়মিততা হয়েছে যে অযোগ্য লোক মানে যে তালিকার এবে যে 16 তারিখের পঞ্চায়েতের প্রকাশ পাইলা যে তালিকা যে সেটা বহুত অযোগ্য লোক রহি যাইছ সেগি আমি ডিমান্ড করছু যে সে তালিকা পরিবর্তন করা যাও আউ যোগ্য লোক সে ভিতরে আসুন যোগ্য লোক পাও যার যে গরিব যার নিহাতি দরকার ঘর সে লোক মানে পাও দুঃখ এবং পরিতাপর কথা দীর্ঘ 30 বর্ষ ক্ষমতার রহিকি ওড়িশার নবীন বাবু বিজু জনতা দল বিজু পক্কা ঘর বিজু বাবুঙ্ স্বপ্ন না বিজু পক্কা ঘর দেবে বলিকি লোকঙ্কু ভুয়া বোলাউছে এবং প্রধানমন্ত্রীঙ্ক প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি ব্যাপক দুর্নীতি করুছে নিজে ঘর যোগাই নাই পারবা তার বিজু প্রধানমন্ত্রী আবাস যাহা আসুছে বিজু জনতা দলর কার্যকর্তা মানুষ ধনিক শ্রেণীর লোককে প্রধানমন্ত্রী আবাস দিয়ে চালিছে যার দ্বারা এই প্রকার দুর্নীতি রাজ্যর গরিব লোক যেন মানে প্রকৃত হিতাধিকারী সে ঘর পাইবার বঞ্চিত রহছন কেবল বিজু জনতা দলর কার্যকর্তা হয়েছিল যাইকি দলাল হয়েছিল যাইকি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইপারছ আর সেই দুর্নীতির বিরোধে আজ ভারতীয় জনতা পার্টি প্রকৃত হিতাধিকারীকে ঘর দিয়ে যেন মানে অযোগ্য হিতাধিকারী অছেন সে বাদ দেওয়ার লাগে আজ ভারতীয় জনতা পার্টি বিডিওঙ্ক জরিয়ারে জেলাপালঙ্কু এবং মুখ্যমন্ত্রীকে দাবিপত্র প্রদান করে।